না বউ আমার কোনো মতলব নাই। না তোমার বড়জন তো বললো দেশের মাল বিদেশে নেবে, বিদেশ থেকে আবার মাল দেশে আনবে, এই জন্য 5 লাখ টাকা চাইল। তুমি কি করতে চাও? আমি কিছুই করতে চাই না বউ। ভালো, শুনে খুশি হলাম। সারারা জীবন বাপের হোটেলে কাটিয়ে দিতে চাও? বেশ বেশ ভালো। না বউ, আমি তো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, আমার মনে হয় চাকরিটা হয়ে যাবে। হ্যাঁ তাই? ঠিক আছে, তার তো কোনো কথাই নেই। এখন কি বলবে বলো। না বউ, বংশ তো থেমে আছে। বংশ থেমে আছে, বুঝলাম না। না ওই যে দাদা ছিল না আমাদের, তারপর তো আপনি, আমি, তারপরে আমি ভাইয়া, তারপর তো বিশাল শূন্যস্থান। তো শূন্যস্থানটা তো পূরণ করা উচিত মানে আমার মনে হয় আর কি। আরে তুমি কি বলতে চাও খোলাসা করে বলো। না বউ, এমনিতে তো আমরা ভালোই আছি, আমাদের সব মিলিয়ে আমাদের এত বড় একটা বাড়ি, আপনি আছেন, আমরা দুই ভাই আছে, একটা কাজের ছেলে আছে, তারপরে শান্তিতেই তো, এই যে সোফা আছে, টেলিভিশন আপনি বসে দেখেন, চায়ের কাপে যে বক্সিং, ওইগুলি যে ভাইয়া বিয়ে করতে চায়। তোমার ভাইয়ের বিয়ের সম্বন্ধে সেই চিন্তা আমার মাথায় আছে, আমি চুপ করে বসে নাই, খোঁজ খবর নিচ্ছি। শেষ বল। জি বউ, তাহলে ঠিক আছে। আচ্ছা।